কালাম মানে হচ্ছে চাঁচা কাটা, তো কলিমুল আজফার নখ কাটা, ও নাতফুল ইবদ এবং বগলের নিচের লোম কি করা, উঠিয়ে ফেলা, নাতাফা এনথে মানে উঠিয়ে ফেলা, উঠিয়ে ফেলার হাদিস এসছে, সুতরাং এটা হচ্ছে শ্রেয় উত্তম, কিন্তু মুন্ডন যদি করে তো জায়েজ রয়েছে, কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে চুল যদি থাকে তাহলে ময়লা ধরবে আর দুর্গন্ধ বেশি বাড়বে। হ্যাঁ, দুর্গন্ধ যে দুর্গন্ধ থাকে তাকে গন্ধ লাগে না, কিন্তু পাশের লোকে গন্ধ লাগে, যেটা কষ্টদায়ক হবে অন্য আশেপাশের লোকের জন্য এবং মালায়েকা ফেরেশতাদের জন্য, সেই জন্য। আর এই জায়গাগুলিতে যে জায়গাগুলি ঢাকা থাকে, যেমন এই এই জায়গাটা একটা বারাজেম বলা হয়েছে এই জায়গা, তারপরে এই যে হাঁটুর নিচের জায়গা, হ্যাঁ বোঝা গেছে, বগলের তলা, এই জায়গাগুলিতে গোটা শরীরে ময়লাগুলি গিয়ে বেশি জমে, ময়লা বেশি জমে, এই জন্য এই জায়গাগুলি সম্পর্কে একটা হচ্ছে যে যেখানে করে লোম আছে সেটাকে কি করা, পরিষ্কার করে না, বড় করে না রাখা, বড় করে না রাখা। বড় দুঃখের বিষয় মুসলিম সমাজে যারা দাড়ি মোচের ক্ষেত্রে, মোচ বলবো না, দাড়ি আর মোচ এক জিনিস না, দাড়ি দাড়ি রাখবেই না মোটে, তাদের যদি বগল খুলে দেখা হয় আউযুবিল্লাহ, ছয় মাস এক বছর কাটে না, ছয় মাস এক বছর কাটে না, নিচের তো খবর রাখা যাবে না, ও তো যখন ওকে গোসল দেবে তখনই ওর খবর নেওয়া যাবে, হঠাৎ করে মরলে, বুঝা গেছে। কিন্তু কথা হচ্ছে যে এই বগলে যে কি অবস্থা থাকে, আল্লাহ সব মুসলিমদেরকে হেদায়ত করেছে। কি বলছিলাম, আর একটি যে দশটি সুনানুল ফিতর মধ্যে একটা আছে গাসলুল বারাজিম, গাসলুল বারাজিম মানে যে জায়গাগুলি মোড়ানো থাকে, ভাঁজ হয়ে পড়ে থাকে, সেই জায়গাগুলি ভালো করে ধৌত করা, যখন আপনি অজুতে হাত ধুবেন তখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন, এইদিকে অত ময়লা থাকবে না, কিন্তু এখানে এখানে অত ময়লা থাকবে না, এই জায়গায় ময়লা জমে থাকতে পারে, যারা কাজকর্ম করে, আমরা যা বসে থাকি ঘামি না, যারা ঘামে তাদের খবর নিয়ে দেখেন যে দেখেন ধুলো জমে আছে, অনেক সময় থাকে ধুলো জমে আছে, ময়লা জমে আছে, আর তারপরে হাঁটু নিচে, এগুলো হচ্ছে বারাজিম, এগুলো ধুতে বলা হয়েছে। না না জিম বারাজিম বললাম তো, উচ্চারণ গুলো শোনেন না। আচ্ছা, নাভির নিচে যে লোম কাটতে হবে সেটা কতটা পরিমাণ, খাতনা সম্পর্কে তো জানা আছে, বাড়তি যে চামড়াটুকু আছে সে চামড়াটুকু কেটে ফেলা, জি এটা হচ্ছে কাতু ও কুলফাতি জাকার, ছেলে ছেলে সন্তানের যে বাড়তি চামড়াটুকু আছে সেটা কেটে ফেটে ফেলা, আল্লাতি ইউসাব্বিবু বাকা ওহা তারাকুমান নাজাসাত, যদি ওটা থেকে যায় না কাটা কেটে ফেলা হয় তাহলে নাপাকি সেখানে জমতে থাকবে, এই জন্য বলা হয়েছে, আর নাপাকি জমতে থাকলে এক দিনের ক্ষতি, যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে না, নাপাক অবস্থায় ইবাদত বন্দেগী নামাজ কবুল হবে না, আর দুই নম্বর কথা হচ্ছে বিভিন্ন রোগ জন্মাবে, যখন নাপাক ওখানে পেশাব কিছু থাকবে তখন বিভিন্ন রোগ জন্মাবে, অনেকের নন মুসলিমদের ক্যান্সার হয়, ক্যান্সারের ভাই আজকাল হিন্দুরাও যারা শিক্ষিত হিন্দু তারাও বাচ্চাদের খাতনা করে নিচ্ছে, চামড়া কেটে ফেলে দিচ্ছে। তারপরে এই ক্ষত হইতে পারে, ওই জায়গায় ক্ষত হইতে পারে। বলছিলাম যে নাভির নিচের যে লোম এটা আম কথা হলো, কিন্তু এটা বোঝা উচিত কতটা পর্যন্ত জরুরি, নাভির নিচে থেকে শুরু করতে হবে একবারে, একবারে দলপেট থেকে মানে নাভির নিচে থেকে একবারে নিচে পুরা, হ্যাঁ ভাষ্যকার বলছেন হালকু সুর আল্লাতি হাওলাল ফার্জ, লজ্জা স্থানের চারিদিকে, হ্যাঁ চারিদিকে, তাহলে চারিদিকে বোঝা গেল যে অন্ডকোষের দিকেও থাকতে পারে, সেগুলো চারিদিকে যে যে লোমগুলি আছে সেগুলো সাবাবান আকানা কবলান আম দোবরান, অনেকে শুধু বুঝেন যে সামনের দিকে, শুধু কবল মানে সামনের দিকে লজ্জা স্থান হোক অথবা দোবর মানে পায়খানা রাস্তা হোক, তাহলে পায়খানা রাস্তার চারিদিকে যে লোমগুলি থাকে সেগুলো কেটে ফেলা উচিত, কারণ ওখানেও যদি লোমগুলি থেকে যায় তাহলে ময়লা জমবে, নাপাকি জমবে, নাপাকি যখন ধুয়ে পড়ছে তাতে কিছু থেকে যাওয়ার সুযোগ পাবে, কিন্তু এটা পরিষ্কার করে নিলে ভালো হবে, সেজন্য ভাষ্যকার বলছেন এটা তো অনেক অনেকের ব্রেনে থাকে না, ওইদিকের খবরই রাখেন। লিয়ান্না বাকা হাফি মাকানি হাজি আলোহা মোয়ার রাজাতেন লি তাল্লাবুস ওয়ান নাজাসাত, কারণ এই জায়গাগুলোতে যদি লোমগুলি থেকে যায় তাহলে কি হবে, নাপাকি সেখানে জমার সুযোগ পাবে, অরুবামা আখাল্লাদ বি তাহারাত, আর শরীয়তের যে পবিত্রতা রয়েছে জরুরি যেসব ইবাদত বন্দীদের জন্য, যেমন সলাত নামাজের জন্য বা তওয়াফের জন্য ইত্যাদি, তো কোরআন স্পর্শের জন্য,
তো ওই ক্ষেত্রে তখন নাপাকি বা শরীর নাপাকি থাকবে যদি নাপাক ওতে কিছু থেকে যায়। তো আজকাল মহিলাদের রোগ হচ্ছে নখ বড় করে রাখা, জায়েজ নাই, জায়েজ নাই। গ্যার মুসলিম কাফেরদের সাদৃশ্যতা এগুলো মন্তসাববাবে কওমিন ফাহমিনু, যারা যে অন্য জাতির সাথে যে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের দলে শামিল হবে। তখন এসব ফাসেকা মানে ছেলেরাও করে এরকম, ছেলেরা মহিলা সাজতে চাইছে। জি হ্যাঁ, এই হাদিস থেকে